হ্যালো গাইস, তো আমি আসলে আপনাদের বলছিলাম যে আমি কিছুদিন ব্যবহার করে আপনাদের পুরো রিভিউ দেব যে এটা আসলে কেমন এটার ফিলিংস আসলে। তা আমি আজকে সেই ভিডিওটা করার জন্য এসেছি। এই দেখেন, তো আমি গত 8 দিন ধরে এটা ব্যবহার করছি, যেদিন আমি রিভিউ দিয়েছিলাম এরপর থেকে আমি এটা ইউজ করতেছি। তো এর সবচেয়ে বেশি ড্রব্যাক যেটা আমার লেগেছে যে ঘড়িটা, সেটা হলো গিয়ে এর চার্জ ব্যাক আপ। যেমন আমাদের যখন স্পেসিফিকেশন এটা আমি দেখি, তখন রিসার্চ করি, তখন দেখেছিলাম যে 7 থেকে 8 দিন লেখা ছিল স্ট্যান্ড বাই, কিন্তু এটা আসলে কোনো সময়ই 7 থেকে 8 দিন স্ট্যান্ড বাই পাওয়া যায় না, এর অর্ধেকও পাওয়া যায় না। এটা আপনি ইউজ করেন বা না করেন, এটা 2 থেকে 2.5 দিন স্ট্যান্ড বাই থাকে। আপনি ইউজ করলেও 2 দিন যাবে, না করলেও 2 দিন যাবে, 2 থেকে 2.5 দিন বা 3 দিন সর্বোচ্চ, এর বেশি কখনোই এটা দিবে না। আর এটা সবচেয়ে বেশি ড্রব্যাক হলো গিয়ে এর চার্জারটা কানেক্ট হইতে একটু সমস্যা হয়। প্রথম প্রথম টি কানেক্ট ম্যাগনেটটা কাজ করে, পরে দিকে একটু আমার কাছে লাগে যেমন ম্যাগনেটটা কাজ করে একটু বেশি পরে যায় আর কি চার্জ দিতে। আর এর যেমন সিস্টেমগুলো অনেক ভালো, তবে এর আপনি যদি হেলথ কনসিয়াস হন এবং এর যদি সেন্সরগুলো আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই এটা আপনার জন্য না, কারণ এটার সেন্সর একুরেট না। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে তেমন কোনো, আমি আরেকটা আমার কাছে পালস অক্সিমিটার আছে, আমি ওটা দিয়ে দেখছি যে এটার সাথে এটার কোনো মিল নাই, কোনো মিল নাই। এটা জাস্ট একটা এআই এর উপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বেসড করে একটা রেজাল্ট দিয়ে দেয় এই যা। আর এটা শুধুমাত্র আপনি যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। আরেকটা কথা হলো গিয়ে এটা এখানে বলা হয়েছে যে এটা ফোন কল রিসিভ টিসিভ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, এগুলো রিসিভ করতে পারে ফোন কল, কিন্তু ফোনে কখনোই কথা বলা যায় না, কারণ এখানে মাইক্রোফোন শুধু একটা স্পিকার দেওয়া আছে, এটা দিয়ে কারেন্ট শুনতে পারবেন, কথা বলতে পারবেন না এটা দিয়ে। আপনার যদি এটা কানেক্টেড থাকে ব্লুটুথ দিয়ে, তাইলে ফোন আসলে একটু সমস্যা হয়, কারণ আপনি ওনাদের যে কল দিছে তার কথা আপনি শুনতে পারবেন, কিন্তু আপনার কথা কেউ শুনবে না। তো আপনাকে ফোনের মাঝে গিয়ে ব্লুটুথটা ডিসকানেক্ট করে আপনাকে ফোন দিয়ে কথা বলতে হবে। আর তাছাড়া এই মিউজিক সিস্টেমটা অনেক ভালো, এটা মিউজিকটা কাজ করে। আর স্লিপ মনিটরটা আমার কাছে লাগছে যে মোটামুটি অ্যাকুরেট, এটা একটু অ্যাকুরেট আছে, এটা খুবই ভালো। একদিক থেকে আপনি যদি, তবে এটার যদি আপনি প্রাইস বিবেচনা করেন, তাহলে এটার থেকে অনেক ভালো ঘড়ি আছে এই দামে। আপনি যদি একটু বাড়ান, 1800 টাকা একটা শাওমির একটা ওয়াচ আছে, ওইটা দেখতে পারেন। আর আপনার যদি বাজেট এরকম থাকে, তাহলে T55+ একটা, এটার থেকে একটু সাইজে বড়, এটা 1.4 মেবি সেন্টিমিটার, ওইটা 1.8 সেন্টিমিটার ডিসপ্লে, এবং ওইটার অপারেটিং সিস্টেমও ভালো, কোয়ালিটিও ভালো। আমার ওইটা নাই, কিন্তু আমার এক ফ্রেন্ড ওটা ইউজ করে, তো সে বলছে যে এটা এটার থেকে অনেক ভালো, এবং আমি দেখছি এটা অনেক ভালো এই ওয়াচটা থেকে। আর এর সিস্টেম, আর এটা এমনি আপনি যদি দেখেন যে আপনি শুধুমাত্র টাইম দেখবেন আর নর্মাল ইউজ করবেন, তাহলে এটা পুরোপুরি পারফেক্ট অ্যাকচুয়ালি, এখন পর্যন্ত মোটামুটি লাগছে। আর এর এলআই এই যে সাইজে দেখবেন, এইটা খুবই প্রিমিয়াম, এবং এই বাটনসগুলো খুবই ভালো লাগে এবং অ্যাকুরেটলি কাজ করে। এছাড়া এর যে ইয়েটা আছে, হুইলটা আছে, ক্রাউনটা অনেক ভালো কাজ করে। তবে আমার মনে হচ্ছে যে ক্রাউন এই দিক দিয়ে গেলেও সেম কাজ করে, এদিক দিয়ে গেলে সেম কাজ করে, এইটা একটা প্রবলেম আর কি। আপনি এদিকে মারেন আর এদিকে মারেন, দেখেন আমি এদিকে মারছি তাও ওদিকে যাচ্ছে, মানে ছোটো হচ্ছে, এদিকে মারছি তাও ছোটো হচ্ছে, এদিকে মারছি তাও ছোটো হচ্ছে, এটা একটু হাস্যকর বিষয়, মানে ক্রাউনের সব দিকে সেম হচ্ছে, আপনি যেদিকে ইচ্ছা কাজ করতে পারেন। সবচেয়ে বেশি যে চার্জ একটু কম থাকে, ওইটা একটু প্রবলেম, স্ট্যান্ড বাইয়ে গেলে চার্জ একটু কম থাকে। আমি
আমি কালকে এটা চার্জ দিছিলাম, আমি তেমন কোনো ইউজই করি নাই, এটা চার্জ কতটুকু কমে গেছে, এটা দিয়ে আজকে কালকে এটা নাই হয়ে যাবে, কালকে সকালে আমি যদি এটা ইউজ না করি, আর ইউজ করলে আজকে এটা চলে যাবে, তো এটাই লাগে একটা প্রবলেম। আর বাদ বাকি এই ওয়াচের তেমন কোনো প্রবলেম নেই, এমনি লুকিং ওয়াইজ এবং পড়তেও ভালো লাগে, এবং এটা হালকা আছে ওয়াচটা, আমি অনেক ওটা এইটা পরে ঘুমাইছিও, ঘুমানোর পর আসলে লাগে না যে আপনি কোনো ওয়াচ পরে আছে, আপনার লাগবেই না, এত হালকা যে আর পরে আছে এটা লাগবেই না। তো আমি যে কথাগুলো বললাম আর কি, এগুলো যদি আপনার কোনো তেমন প্রবলেম না হলে এইটা ওয়াচ নিতে পারেন, ভালো আছে। তবে আমার মনে হয় এই দামে আরও ভালো ওয়াচ আছে, ওইগুলো আপনি দেখতে পারেন। আর এটা আসলে 22 দিন ওয়েট করে এই ওয়াচটা কিনা আমার কাছে মনে হয় না ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। আর এখন আগে 1300 টাকা ছিল, এটার দাম রিসেন্টলি দেখলাম যে বেড়ে গেছে, এটা এখন 1394 টাকা, অর্থাৎ এটা 1400 টাকা হয়ে গেছে। তো এই দামে এই ওয়াচটা কেনা আমি রেকমেন্ড করব না, এটা আসলে ওয়ার্থ ইট না। আপনারা এই দামে অন্য ভালো ওয়াচ আছে ওইগুলো দেখতে পারেন, এই দামে এই ওয়াচ কেনা ভালো না। তবে এটা যদি 1000 বা 900 টাকা, ওইটার আরেকটা ভেরিয়েন্ট দেখছিলাম যে i7, আমার মনে হয় ওইটা কিনা বেটার হবে, ওটা আগে ছিল 700 টাকা, এখন হয়ে গেছে 800 না 900, এরকম একটা আমার মনে হয় ওইটা কিনা ওর্থ হবে। তো এইটা 1400 টাকা দিয়ে কিনা কোনো সময়ই ওর্থ না, তার সাথে আবার আপনার 22 দিন ওয়েট করতে হবে, এই ওয়েটিং পিরিয়ডটাও একটা যন্ত্রণার বিষয়। তো আপনারা একটু ভেবে দেখবেন, আমার মনে হয় যে আপনি গিয়ে কিনবেন সরাসরিলে দোকান থেকে, দারাজে না কিনে সরাসরিলে কেনাটা বেটার হবে। আর E55 ওয়াচটা আমার ভালো লাগছে, ওইটা আপনি দেখতে পারেন, দেখে কিনবেন। আর ওইটার সাথে আপনার দুইটা স্ট্র্যাপও দিবে তারা, এটার সাথে আর একটা স্ট্র্যাপ দিবে জানেন। থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে এইটা কোম্পানি থেকে ক্লেম করে যে এটা IP68 রেটিং দেওয়া ওয়াটারপ্রুফ ডিভাইস, কিন্তু এটা আসলে আপনি যদি এটা পানিতে নিয়ে ডোবান তাহলে এটা পানি ঢুকে যেতে পারে। এই যে এখানে স্পিকারের দিকে একটা গর্ত আছে, স্পিকারের যে হোলটা আছে এইদিকে ঢুকে যেতে পারে। তবে নর্মাল ইউজে যেমন আপনি বৃষ্টির মাঝে বা হাত ধুইতে গেলেন, তখন আমি বৃষ্টির মাঝে এটা পরে হাঁটছি এবং হাতও ধুইছি, কিন্তু পানি টানি ঢুকে নেই, ডিসপ্লে তো পানি পড়ছে, কিছু হয় না। তো এদিক থেকে এটা একটু ভালো। IP68 বেসিক্যালি পানি জলের ভিতর ডুবাইলেও পানি ঢুকে না, কিন্তু এটা ডুবাইলে পানি ঢুকে যেতে পারে। তো এটা আপনি নর্মাল ইউজে এটা কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি যদি এটা সাঁতার কাটতে চান তাহলে প্রবলেম, এটা দিয়ে আপনি কখনোই সাঁতার কাটতে পারেন, নষ্ট হয়ে যাবে।